হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আর তাহলে রেডমি নোট 10 প্রো ইন্ডিয়ান গ্লোবালে নতুন একটি আপডেট অলরেডি পাবলিশ হয়েছে। ভার্সন হলো 13.0.4.0 SKF INXM। স্টেবল 710 MB এই আপডেটটি মূলত একটি সিকিউরিটি প্যাচ আপডেট। মে মাসের তারা সিকিউরিটি প্যাচ আপডেট দিয়েছে, তেমন কোনো পরিবর্তন থাকতেছে না এই আপডেটেও। তবে আপডেট সবসময় ভালো কিছু নিয়ে আসে, এই জন্য আমরা সকলেই চাইব যে আপডেট আসলে দ্রুত আপডেট দেওয়ার জন্য কিছু তো ইম্প্রুভমেন্ট থাকবে। তো আমি ডাউনলোডটি স্টার্ট করি, তারপর আসলে বোঝা যাবে যে আপডেটে কী কী পরিবর্তন আসছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। অলরেডি ডাউনলোড স্টার্ট হয়েছে, তো পুরো ভিডিওটি আসলে আমি স্কিপ করে দিতেছি। ডাউনলোড শেষ হলে অবশ্য পরবর্তীতে আমি আবার সম্পূর্ণ ভিডিওটি দেখাবো। আচ্ছা, ডাউনলোড অলরেডি কমপ্লিট, দেখতে পারতেছেন আমার ফোন রিবুট নিতে বলতেছে, তা আমি রিবুট দিব। রিবুট দেওয়ার পর, আপডেট দেওয়ার পর আসলে কী পরিবর্তন আছে সেটা আপনাদেরকে দেখাবো। অলরেডি আমি আপডেট দিয়ে দিছি ফোনটাকে, তো দেখতেই পাচ্ছেন ফোনটা এখন রান করতেছে MIUI গ্লোবালে 13.0.4 স্টেবল ভার্সনে। তো আমি চাই সবাই আপডেট, যারা যারা ইতিমধ্যে আপডেট পেয়েছেন তারা তারা আপডেট দিয়ে ফেলার জন্য। বরাবর মতন এই আপডেটও তেমন কিছুই থাকতেছে না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।